মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। এখন বাজে সকাল 9টা, ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে। তা যাই হোক, ঘুম থেকে উঠে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিচ্ছি অলরেডি, আর মেয়েকে টিফিন করে দিলাম, মেয়ে খেয়ে নিল। আমি এখন এই যে গ্রিন টি নিয়ে বসেছি গরম গরম, কী ভাল লাগছে। মানে গরম জিনিসটা এখান দিয়ে গেল, মানে গলাটা ভীষণ ভালো লাগছে, যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে। তা যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, চলো তোমরা দেখতে থাকো। দেখো, আমি এখন আটা মাখতে বসে গেছি, অলরেডি মাখা হয়ে গেছে। বিছানার উপর উঠে বসে রয়েছি ঠান্ডার মধ্যে। তো যাই হোক, মেয়ে এদিকে পড়াশোনা করছে, আমি এদিকে আটা মাখছি। অলরেডি আটা মাখা আমার হয়ে গেছে। লেচি করা হয়ে গেছে, এবার এটাকে আমি এরকম রাউন্ড করে নিচ্ছি। লেচি করা পুরো কমপ্লিট, চলো এবার আমি ডুটি করতে যাই। দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে, তাই আমি এখন কাতলা মাছ রান্না করব। এদিকে আমি আলু বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। দেখো ডালের বড়ি নিয়েছি, ডালের বড়ি খেতে আমি আমার বড় মেয়ে ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি, সে বলার মতন না। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন আলু কেটে নিয়েছি। তা মাছটা কীভাবে করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো। কিছুটা মাছ রেখে দিয়েছি, কেন আমরা একবেলার মতন মাছ খাবো, রাতে রুটি খাই, রুটির পরোটা বা লুচি যে কোনো একটা হয়, তাই একবেলার মতন মাছ রান্না করব, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। গাইজ দেখো, এখানে ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, তা মুসুরির ডাল রান্না করব, টক ডাল আমড়া দিয়ে টক ডাল করব, আর এই মাছের ঝোল করব, আর বেতো শাক নিয়ে এসে বেতো শাক ভাজব, আর ডালের সঙ্গে একটু পাঁপড় ভাজব, চলো তাহলে তোমরা দেখতে থাকো। অলরেডি আমি ডাল এখানে বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা হয়ে গেছে, আমার শাক ভাজাটাও হয়ে গেছে। আমি ডালটা একটু ফুটে আসলে তাহলে আমি মাছের ঝোলটা রান্না করে নেবো চট করে, চলো। দেখো আমি মাছের ঝোলে কী কী মশলা দিচ্ছি, কিছুটা শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মিক্সির বাটিতে আমি এটা দিয়ে দেবো, আর এর মধ্যে একটু আদা আর একটু জিরে দেবো। দেখো জিরে নিয়ে নিয়েছি আমি, এটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম, এবার এর মধ্যে একটু আদা দেবো। ওই যে আমি আদা নিয়ে নিচ্ছি, এইটুকুনি আদা দেবো, আমি আদাটাকে কেটে নিই, কেটে তারপর আমি মিক্সির বাটিতে দিয়ে মশলাটা করে নেবো, চলো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এদিকে তেলটা গরম হতে থাকুক, এদিকে মাছে আমি নুন হলুদ একটু মাখিয়ে নিই, নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে তেলটা গরম হলে আমি মাছটাকে ভালো করে ভেজে নেবো। গাইজ দেখো, মাছগুলো সব এক এক করে ছেড়ে দিলাম কড়াইতে, এবার এটা আমি ভালো করে ভেজে নেবো। গাইজ আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে মাছটাকে তুলে দিচ্ছি। এবার আমি বেগুনটাকে লাল লাল করে ভেজে নেবো।
কড়াইতে ডালের বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নেব। একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরে দেবো, দিয়ে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে আমি আধা থেকে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে হালকা হালকা, এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেব, তেল ছেড়ে আসতে তারপর এর মধ্যে আমি জলটা দেবো। দেখো বন্ধুরা, এর মধ্যে সব তেলগুলো ছেড়ে এসছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি এবার মাছগুলো আর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটুক, ফুটলে এবার ডালের বড়িগুলো দিয়ে দেবো। তো মাছের ঝোল আমার ফুটে গেছে, আমি আবার এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ধনে পাতা দেবো। দেখো, দেখে মনে হচ্ছে মাছের ঝোলে হলুদ হয়নি, কিন্তু ক্যামেরা এরকম মনে হচ্ছে, কিন্তু অরিজিনাল কিন্তু হলুদ টলুদ সবই হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরায় খুব একটা ভালো লাগছে না দেখতে। বেগুন আলু ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল এরমভাবে খেলে বেশ ভালোই লাগে। আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে। আমার মাছের ঝোল হয়ে এসছে। শীতকালে একটু ধনে পাতা না দিলে কোনো তরকারিতে কোনো স্বাদই আসে না, ধনে পাতায় অর্ধেক স্বাদ নিয়ে চলে আসে রান্নার সত্যি কথা বলতে। মাছের ঝোল আমার কমপ্লিট, আমি এখন এটাকে গামলায় ঢেলে নিই। কাতলা মাছের পাতলা ঝোল আলু বেগুন ডালের বড়ি আর ধনে পাতা দিয়ে। দেখো আমার মেয়ে এখন পুজো দিচ্ছে। আমি পুরো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। যাই হোক, এখন আমি বড় মেয়েকে ছোট মেয়েকে খাওয়াবো। তা বড় মেয়ে পুজোটা দিয়ে নিল আজকে, আমাকে আজকে আর দিতে হলো না, বড় মেয়ে পুজোটা দিয়ে নিল। তা আমি ওদের খাইনি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। প্লিজ দেখো, আমার বোন পাঠিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে গলদা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি। ও আমি এখন আমার বড় মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ও ডাল খাবে না। এই দেখো শাক ভাজা, এখানে বেতো শাক ভাজা, এখানে হচ্ছে আমুদি মাছের আলু বেগুন ধনে পাতা দিয়ে চচ্চড়ি করেছে, আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে হচ্ছে কাতলা মাছ আলু বেগুন ধনে পাতা দিয়ে ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোলও বলছে, ডাল খাবে না। তো চলো, বড় মেয়েকে খেতে দিয়ে দিলাম, এবার ছোটো মেয়েকে খেতে দেবো, তারপর আমি নিজে খাবো, তোমাদের দাদা ভাইকে খেতে দেবো। তাহলে চলো, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হ্যালো গাইস, তাহলে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তা আজকে সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তা ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা।